আমার নাম মিসেস সেলিনা আক্তার। আমার ছেলের প্রবলেম, মালিবাগ থেকে বলছি। জি, ওর বয়স হচ্ছে 15 বছর। ওর প্রেশার সব সময় 140/100 থাকে, মাঝে মাঝে এর চাইতে বেশিও হয়, আর যদি একটু কমে তখন 130/90, এর চাইতে নিচে নামেই না। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইব। জি, এখানে একটা বিষয় হচ্ছে, প্রথমে যখন বাচ্চার বয়স 15 বছর বলা হয়, প্রথমে আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে, সে মোটা কিনা। যদি সে ওবেজ হয়, ওবেসিটি না কমালে প্রেশার কন্ট্রোল করা যাবে না। 2 নম্বর কথা, একিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস বলে বাচ্চাদের একটা রোগ হয়, কিডনির এক ধরনের সংক্রমণ, সেরকম কিছুতে সে আক্রান্ত কিনা। 3 নম্বর কথা, যে জন্মগতভাবে রক্তনালী সংকুচিত থাকতে পারে, এটাকে আমরা বলি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটার জন্য একটা পরীক্ষা দরকার। তাহলে 15 বছরের বাচ্চা একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়া দরকার। তার ওজনটা কমাতে হবে, পাতে লবণ সে খাবে না, এবং তাকে দ্রুত গতিতে একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে ইউরিন, আলট্রাসোনোগ্রাম, কিডনি, বুকের একটা এক্সরে, এই পরীক্ষাগুলি করানো খুবই দরকার। জি, আশা করব আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, একটি বিষয় আপনাকে জানতে চাই, বলছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির করোনা হলে কি কি সমস্যা হতে পারে, অনেকে আমাদের কাছে জানতে চান। আর করোনা আক্রান্ত হৃদরোগীর কি ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত, সেটিও যদি বলতেন। প্রথম কথা হচ্ছে যে করোনা আক্রান্ত রোগীর হৃদরোগ হতে পারে। করোনার রোগী হয়তো বা করোনার চিকিৎসা পাচ্ছেন, এই সময় তার হৃদরোগ হতে পারে, এটা একটা সিনারিও। আর একটা সিনারিও, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি করোনায় আক্রান্ত। ওই ক্ষেত্রে একটি কথা, হৃদরোগের সকল ওষুধ তার খেয়ে যেতে হবে আগের মতো, বরং করোনায় আক্রান্ত ব্যক্তি যদি হৃদরোগের কিছু ওষুধ আছে যারা অ্যান্টি প্লেটেলেট দাগ, যারা রক্তকে পাতলা করে, এটা তার জন্য জীবন রক্ষাকারী হিসেবে কাজ করবে। যেমন প্রথম মৃত্যুর সময় যেটা বেরিয়ে আসলো, যে করোনাতে মৃত্যুর মূল কারণ হচ্ছে রক্ত জমাট বেঁধে গিয়ে শ্বাসনালীতে ঢুকে মৃত্যু ঘটে, আমরা বলি পালমোনারি এমবোলিজম। যখন আমরা হৃদরোগে বহুল প্রচলিত একটা ওষুধ আছে করতে শুরু করলাম, সমস্ত পৃথিবীতে মৃত্যুর হার কমতে শুরু করলো। আমরা বাংলাদেশে রুটিন ইনজেকশনটা ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে হৃদরোগে বহুল প্রচলিত ওষুধটি করোনার জন্য আশীর্বাদ হিসেবে দাঁড়িয়ে গেছে। একটু আগে আমাকে একজন আমার কলিগ ফোন করছিল, সেই আমি সমস্ত রিপোর্টগুলি পর্যালোচনা করে বললাম এখনো টাইম হয়নি, তুমি দেখো আরো 2 দিন। তো বিষয় দেখা যাচ্ছে যে হৃদরোগের ওষুধ খেতে কোনো আপত্তি নাই, ওগুলো নিয়মিত খেতে হবে, ফলে ওটা উনি খেয়ে যাবেন। আর যদি আক্রান্ত হন, এই জাতীয় রোগীর ক্ষেত্রে খুব উচিত, কারণ উনি বুঝতেও পারবেন না। করোনাতে আক্রান্ত রোগী শ্বাসকষ্ট হলেও রোগী বুঝতে পারে না, নিঃসন্দেহে এটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। তার জন্য স্যার ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গে আরো একজন দর্শক এই মুহূর্তে ফোন কলে সংযুক্ত রয়েছেন। দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে বলছিলাম, আমার বাবুর বয়স 22 মাস, ওর জন্ম থেকেই হাড়ে হচ্ছে ছিদ্র, আর মানে পিরিয়ড ছিদ্র আর কোয়ার্টেশন। তোর বয়স যখন 3 মাস তখন কোয়ার্টেশন বেলুন করা হয়, ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা ম্যাডাম করছিলেন। আর হচ্ছে পরে পিডিএ ছিদ্রটা ছোট হয়েছিল ওষুধ খাওয়ার পরে, পরে আবার ওটা ডিভাইস বসায় বন্ধ করা হয়েছে। তো বাবুর ফলো আপের ডেট চলে গেছে, করোনার জন্য ফলো আপে যেতে পারিনি। ওর ওয়েটটা বাড়তেছে না এই মুহূর্তে, মানে কি করব? আর ওর ঠান্ডা মাঝে মাঝে ঠান্ডা লাগে। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার পরামর্শ জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য। তাহলে আপনার 22 মাস বয়সী বাচ্চাটির পিডিএ আছে, পিডিএ কয়েলিং করা হয়ে গেছে, খুব ভালো কাজ করেছেন। 2 নম্বর যেটা বলেছেন, তার কোয়ার্টেশন এওটা ছিল, সেখানে বেলুন ডাইলেটেশন করা হয়ে গেছে। তারপরেও আপনার বাচ্চার ওজন বাড়ছে না, তাহলে এখানে একটা বিষয় দাঁড়ায় গেল কি, যে ওজন না বাড়ার আরো কিছু কারণ আছে, যে বাচ্চা নিউট্রিশন, পুষ্টি ঠিক মতো পাচ্ছে কিনা, এই দিকটা আপনি একটু খেয়াল করে দেখেন। পুষ্টির কারণে বাচ্চাদের সর্দি, কাশি এবং সংক্রমণের মাত্রা বেড়ে যাবে। যদি সে ঠিক মতো না খেতে পারে, তাহলে সে ফাইট করতে পারবে না, কারণ কোয়ার্টেশন এওটা ট্রিটমেন্ট, যেটা এনজিওপ্লাস্টি, বেলুনিং করা, এটা করা হয়ে গেছে অলরেডি। তারপরে 2 নম্বর পিডিএ কয়েলিং হয়ে গেছে, ফলে ভয়ের কিছু নাই। আর আপনি চেষ্টা করবেন যথাশীঘ্র সম্ভব ডক্টর ফাতেমার সঙ্গে যোগাযোগ করে তার পরবর্তী ফলো আপটি করা। এখন তার খাদ্যের প্রতি, পুষ্টির প্রতি খেয়াল রাখুন।